নদিয়ার শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডে জগন্নাথ প্রামাণিক পেশায় গৃহশিক্ষক। যেটুকু সময় মেলে তা ব্যয় করে ছোটবেলা থেকে শখ স্থাপত্য এবং মূর্তি বানানোর জন্য। বাবা রাম প্রামাণিক তাঁত শ্রমিক ছিলেন, এখন বয়সের ভারে শাড়ির ছোট ব্যবসা করেন। মা মালতী দেবী সুতো পাকিয়ে সংসারে কিছুটা সহযোগিতা করেন। একমাত্র সন্তান জগন্নাথ ইংরেজিতে অনার্স নিয়ে পাশ করেও পায়নি চাকরি, তবে তা নিয়ে আক্ষেপ নেই তার। ছোট থেকে দু চোখ ভরে শিল্পের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত করতে তিনি বেশি খুশি হবেন বলে জানিয়েছেন। মালতী দেবী জানান, ছোটবেলায় জগন্নাথ আটা কাদা নিয়ে মূর্তি বানানোর খেলা করত। ওর প্রতিভা বোঝা সত্ত্বেও কিন্তু অভাবের সংসারে কোনোদিন আলাদাভাবে শেখানোর কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে লাভ করছে তার মাধ্যমে অনেক বড় শিল্পী হবে। জগন্নাথ বলে, এ বছরে ছ মাস আগে বেঙ্গালুরের এক প্রবাসী বাঙালির পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তিনি দুর্গা প্রতিমা বানানোর জন্য কিছু অ্যাডভান্স করেন। একভাবে কাজ করলে 20 দিন লাগতো, তবে টিউশন এবং অন্যান্য শিল্পকর্মের ফাঁকে ফাঁকে করার জন্য 2 মাস ধরে ভর্তির কাজ শেষ হয়েছে। আজ আকাশপথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেঙ্গালুরে পৌঁছতে চলেছে। 2020 সালে আমি 2টো সরস্বতী মূর্তি বানিয়েছিলাম, সেটাও আমি ওই সোশ্যাল মিডিয়া মারফত আমি অর্ডার পেয়েছিলাম, ঢাকুরিয়া অঞ্চলে গিয়েছিলাম, সেখান থেকেই এই পরিচিতি, তারপরে ফেসবুকে ছড়িয়ে যায় এবং সেখান থেকেই আজকে এই এত বড় একটা পরিচিতির কারণে আমি ব্যাঙ্গালোর থেকে এই মূর্তিটি অর্ডার পেয়েছি। এছাড়াও এর আগে আমার মূর্তি উড়িষ্যায় গেছে, এছাড়াও ব্যাঙ্গালোরেও গেছে কয়েকটা মূর্তি, কিন্তু দুর্গা মূর্তি ফার্স্ট টাইম যেটা আউট অফ স্টেট যাচ্ছে। তো মূর্তিটি আমি প্রায় নেই নেই করে 6 মাস আগে অর্ডার পেয়েছিলাম, আর মূর্তি তৈরি করতে 2 মাস টাইম লেগেছে আর কি। অ্যাডভান্স কি তখন পেয়েছিল? হ্যাঁ, অ্যাডভান্স আমাকে দিয়ে দিয়েছিলো এবং সেই মতো আমি মূর্তি কাজ শুরু করি। আর শুধু যে এই মূর্তি করেছি তা নয়, মূর্তি করতে বেশি টাইম লাগে না ঠিকই, ওই 10-20 মতো সময় দিলেই হয়, কিন্তু আমি এই মূর্তি তৈরি করেছি, ফাঁকে ফাঁকে অন্যান্য মূর্তিগুলোও তৈরি করেছি, তাই এই করতে করতে আজকে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর হয়তো আগামীকাল আমি এটাকে কুরিয়ার করে দেবো। কিসে যাবে এটা? এয়ারে যাবে, ফ্লাইটেই। ফ্লাইটে কি মেটেরিয়াল দিয়ে তৈরি আছে? এটা মাটি দিয়ে তৈরি, সম্পূর্ণ মাটি, কাঠ, প্লাই এসব দিয়ে তৈরি। এই যে যাবে কন্টেনারের মধ্যে, কোনো অসুবিধা হবে না ভাঙা? না না না, এটা প্যাকিংয়ের উপর ডিপেন্ড করে, তো এবার আশা করি কিছু হবে না। ওখানে নাট বল্টু কি তো আটকানো আছে? হ্যাঁ হ্যাঁ, নাট বল্টু দিয়ে মূর্তিটাকে সেট করানো। ছোটবেলা থেকে কি মানে পরিবারে কেউ কাজ করে এটা, কাউকে দেখে? না না, আমার পরিবারে আর কেউ কাজ করে না, আমি এটা করি এবং আমার এই কাজে মা বাবা হেল্প করেন। মা বাবা কি করেন? বাবা প্রথম দিকে তাঁত বুনতেন, এখন আর পারেন না, আর মা দেখো মা সুতোর কাজ করে। তখন দুজনেই তন্তুজীবী পরিবারে? হ্যাঁ। সেখানে তো তাহলে কিভাবে আসলো মানে এই ব্যাপারটা? এটা একটা আগ্রহ, শিল্পের প্রতি একটা চরম আকর্ষণ থেকে এই জায়গায় এসেছে। কি করতে চাও আগামীতে, এটাকে নিয়ে বড় করতে চাও কি? হ্যাঁ, কীভাবে সম্ভব হবে, ওয়ার্কশপ করা বা কিছু? হ্যাঁ, আমি বাড়িতে একটা স্টুডিও করবো ভেবেছি, তবে মিনিয়েচার আর্টের উপরে। বড় মূর্তির দিকে আমার বিশেষ কোনো ঝোঁক নেই, তবে অনেক সময় কাস্টমারদের রিকোয়েস্ট আমি 5 ফুট মূর্তিও করেছি। তো এটার ক্ষেত্রে কতদিন সময় লাগবে বললে? এটা যদি আমি বানাই তাতে কি হয়, 10-20 মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু অন্যান্য কাজের সাথে? হ্যাঁ, কিন্তু অন্যান্য কাজ যেহেতু থাকে তাতে আমার সমস্যা হয়। এবছর টাইম লেং টাইম লেং। এবছর আরও কিছু ঠাকুরের কাজ করেছো? এবছরে হ্যাঁ, অনেক কিছুই করেছি, অনেক মূর্তি করেছি, শুধু এই মূর্তি যে হয় তা নয়, অনেক মডেল হয়, ছোট ছোট মডেল হয়। হ্যাঁ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।